গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে বৃহস্পতিবার 19th জানুয়ারি। তো আজকে সারাদিনে কী কী করি, আজকের ব্লগটা এখন থেকে, এখন বাজে বেলা 10টা, এখন থেকেই স্টার্ট করলাম। আর পুচকি সোনার জ্বর এসেছিলো ভোর 3টের সময়, ওই জন্য একটু শুয়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছিলো, টিপটিপ টিপটিপ করছিলো, সেই জন্য আর মানে সকালে উঠেছিলাম, উঠিনি বলাটা ভুল, সকালে উঠে পুচকি, বড় পুচকিকে রেডি করলাম, স্কুলে ওকে স্কুলে পাঠালাম। তো স্কুলে বললাম যেতে হবে না আজকে, কি কান্নাকাটি, সে তো সকালবেলা উঠে 6টার সময় কি কান্নাকাটি, স্কুলে যাবই, কেন পাঠাবে না স্কুলে। যাই হোক, এখন ওই পুচকে এখন ঠিক আছে, ওষুধ টষুধ দিয়েছি, খাইয়েছি, ব্রেকফাস্ট ওর হয়ে গেছে। তো আজকে 19th জানুয়ারি, যেটা বলছিলাম, আজকে আমাদের একটা স্পেশাল দিন, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো টাটা। এই যে স্কুল থেকে আসলো সবাই, এখন ওকে রেখে দিয়ে পুচকির কাছে, তারপরে কাজে বাজে নামবো। আর এই যো অনেক করবো, অনেক করেছি এবং করবো। হ্যাঁ বলছি তো। আর এই যো খাই করবি একটা, এই যে সকালবেলা জিলাপি আর পাউরুটি নিয়ে এসছে, আর এই যে খাওয়া হচ্ছে, ও খুলে দিচ্ছে, টাটা করে দাও। এই যে বলো, তোমার শরীর খারাপ ছিল তো, তাহলে আমি তোমাকে জামা পরিয়েছিলাম তো, হ্যাঁ হ্যাঁ কি না পরিয়েছিলাম তো জামা, চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। এদিকে দেখো আপেল সেদ্ধ হচ্ছে আমাদের টুকটুকের জন্য, এদিকে চিকেন এনেছে, এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো, এটা শিকাবে রাখবো। ওই দেখো কি করছে, ভূত সাজছে, ভূত দেখিতা, কে দেখিতা, ভূতটাকে দেখিতা, বাবা লে বাবা, কে ওই ভূতটা গো, দেখো সবাইকে
আজকের দিনেও ছুটি নেই, করে নিয়ে নিয়ে রান্না করছি, কি করবো? বাবারে কোল থেকে পড়ে যাচ্ছে, রান্না হচ্ছে। ওটা বিরিয়ানির জন্য মশলা হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে যে আমাদের পুচকিরা কত আনন্দ করলো, নাচ করলো। আর এখানে দেখো আমি বিরিয়ানিটা বানাচ্ছি, আর সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ প্রায়ই আমি বিরিয়ানিটা শেয়ার করি, কিন্তু একটু একটু করে আমি জাস্ট দেখালাম, আমি বেশি দেখাইনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে বিরিয়ানির প্রিপারেশন চলছে, মিক্সিং হবে, ব্যাস চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো আমাদের বিরিয়ানি রেডি, আর এবার দেব গরম গরম সার্ভ করে। বাবা তো গেছে কাজে, আজকে মামা একা একা খাবে, আজকে মায়ের কাজটা থেকে একটু মুক্তি দেবে মাকে, কারণ মা অনেক খাটাখাটনি করেছে আর স্পেশাল বিরিয়ানি রান্না করেছে। আমাদের পুচকির মনে হয় জ্বর এসেছে, জানি না এখন, দেখি কী হয়েছে। কী হয়েছে মামাই, মামাম রিভিউ দাও কেমন হয়েছে। ও তাই, ভালো হয়নি, ঠিক আছে আর বানাবো না তাহলে, আর বানাবো না, এবার কিনে খাবে, ঠিক আছে বললে তো ভালো হয়, ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো বিরিয়ানি হয়েছে যেহেতু, সেহেতু বেশি খিদেটা আরও বেশি পেয়ে গেছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কী করি তো দেখতেই পাবে, চলো দেখতে থাকো। আর এ দেখো এখানে ওকে খেতে দিয়েছি, ও কাছ থেকে এসেছিলো, আসার পরে খেতে দিয়েছি, আর একটু রেগে আছে মানে ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, আমি ক্যামেরা করছিলাম না, ওই জন্য আমাকে একটু বকাবকি করছিলো, মুখ দেখলেই বুঝতে পারবে, আর আমি ইচ্ছা করেই ক্যামেরাটা করছিলাম। তো আমি আর কি বলবো, যাই হোক দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে, তো তোমাদের সাথে একটু সেটাই দেখালাম। আর এই দেখো এখন বাজে কটা জানো, প্রায় ঘড়িতে 9টা বাজতে যায়, আর এরা ঘুম থেকে এখনও
মানে বিকেলবেলা সেই ঘুমিয়েছে, আর কোনো মানে ই নেই যে সন্ধ্যাবেলা টিফিন হবে কি, তো শিক কাবাব বানানোর কথা ছিল, তো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে আর আমি ওদিকে সব মশলাপাতি করে আর কি রেডি করছি। আর আমার কাজ আর কি বলো, সারাদিন রান্নাবান্না করা আর খাওয়ানো, এটা ছাড়া তো আর মেয়েদের কোনো কাজ নেই। মেয়েদের বলাটা ভুল, মানে কিছু কিছু মেয়েদের, মহিলাদের। তো যাই হোক, এখানে দেখো আমি পুচকিদেরকে রেডি করছি, আর রেডি করছি আর ওদেরকে আর কি কী আর বলবো, মুখে ভাষা খুঁজে পাচ্ছি না, কী বলবো বুঝতে পাচ্ছি না। তো প্লিজ তোমার ভিডিওটা দেখো, সাপোর্ট করো আমাকে। আর আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারিটা কোনো স্পেশাল কিছুই না, যেটা ভেবেছিলাম কোনো কিছু স্পেশাল হয়নি, শুধু খাইয়েছে, জাস্ট খাওয়া দাওয়াটাই হয়েছে। আর ওই তো খাওয়া দাওয়াটা রোজই হয়, সেটা আর নতুন কিছু না, তো আজও আমরা ভালো মন্দ একটু জাস্ট খাওয়া খেলাম একটু। আর বাচ্চারা তো ঘুমাচ্ছিলো দেখতেই পেলে, আর দেখো পুচকিকে আমি ক্রিম মাখাচ্ছি, পুচকি দুটো পুচকিকেই আমি একটু রেডি করে দিলাম, আর তারপরে তোমাদের দাদা ভাই। আসলে কি বলতো, রোজকারের ভিডিওটা না একঘেয়েমি হয়ে যাচ্ছে, জানি তোমাদেরও দেখতে ভালো লাগছে না, কিন্তু কী করবো বলতো, আসলে আমি পেরে উঠছি না, চ্যানেলটা খোলাও রয়েছে, বন্ধ করতে পারছি না, এত দূরে গিয়ে এসে যদি বন্ধ করে দিই না পুরো হারটাই মানে হেরে যেতে হবে, বলে না মানে পুরো হেরে যাবো আর কি, নিজের কাছে হেরে যাবো, সবার কাছে তো দূরের কথা, নিজের কাছেই হেরে যাব। তো সেই জন্যই আর কি নিজের খুব কষ্ট হচ্ছে জানো তো, দুজন বাচ্চাকে নিয়ে সামলিয়ে সমস্ত কিছু করা না, মানে কাউকে বুঝিয়ে উঠতে পারছি না ঠিকঠাক, কেউ হেল্প করার মতো কিছু কেউই নেই হেল্প করার মতো। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, এত এটাই সত্যি, কোনো দিকে হেল্প করার মতো কেউ নেই, একা হাতেই সমস্ত কিছু করতে থাকে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখ দেখলেই বুঝতে পারবে যে মানে ওই থাকতে হয় থাকছে আর কি, মুখটা যা হয় মুখ দেখলেই বুঝতে পারবে। সো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে দেখো কড়াইশুঁটি কচুরি আমার শাশুড়ি এনে বান্নাবে বলে এনেছিলো, আর আমাকে বললো পুর ভরতে, তা আমি ওই কটা পুর ভরে দিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম বেশি আমি ভরতে পারবো না, কারণ সকালবেলা থেকে আমি কাজ করে আছি, সকালে বিরিয়ানি বানালাম, বাচ্চাদের সামলালাম, আবার এই পুর ভরা, উনি লুচি টুচি করেছে, পুর ভরে শুধু দিয়েছি জাস্ট, আর তার মধ্যে কাবাবের মশলা টসলা মাখানো ম্যারিনেশন করা সমস্ত কিছু রেডি করা সবই তো আমার একা হাতে, তাই না? আর কোন দিকে কী সামলাবো বলো, রাগ করলেও কিছু কারণ না, করার নেই, কারণ আমার নিজের শরীরটাই দিচ্ছে না, আমি কার মানে আমি আর কারো রাগের ওপরে ধার ধারি না, কারণ আগে নিজের শরীর তারপরে নিজের শরীরকে কষ্ট তো দিচ্ছি, তার মধ্যে এখন অতিরিক্ত মানে বলে বোঝাতে পারো না, এই সমস্যার কোনো সমাধান একমাত্র ঘরের লোক ছাড়া আর কেউ মানে ই করতে পারবে না, আর তার মধ্যে যদি সব নিজের মানুষটা ভালো হয়, আমি বলছি না যে আমার মানুষ খারাপ, সেটা বলছি না, একবারও তোমরা আবার খারাপ মাইন্ডে নিও না, সবাই ভালো, আমিও ভালো, সেও ভালো, সবাই ভালো, কিন্তু আমার জাস্ট ভাগ্যটাই ভালো না, বুঝেছো? ভাগ্য ভালো হলে সবই ভালো ভালো হতো। দেখো এখানে শিক কাবাবের সব কিছু আমি রেডি করে দিয়েছি, জাস্ট শিকের মধ্যে গাঁথছে তোমাদের দাদা ভাই, আর এটা এখন পোড়ানো হবে, তো দেখো কেমন লাগছে দেখতে। আর এই দেখো এখানে বসিয়েও দেওয়া হয়ে গেছে, সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছিল, তোমাদের কার ভালো লাগছে আর কার কার খেতে ভালো লাগে একটা কিন্তু কমেন্টে জানিও। তো রেডি হচ্ছে আমাদের শিক কাবাব, তো চলে এসো বন্ধুরা যারা যারা খেতে চাও।
দিয়ে আর কি বানায় সেটাই করছি। ধনে পাতা চাটনি রেডি, এখন শীত থেকে বেরোচ্ছে। আর দেখো এখানে আমরা নিচে খেতে বসে গেছি, আর উপরে মানে রৌতমাদের দাদা ভাইয়ের মা আর বাবা উপরে খাচ্ছিল শিক কাবাব। আর এটাই একটু শেয়ার করে দিলাম। আর প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আর সঙ্গে থেকো। এখানে রাতে ছিল আলুর দম, আর ছিল তোমাদের কড়াইশুঁটির কচুরি, আর এটাই আমাদের খাই খাই অ্যানিভার্সারি। চলো।